সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আর আমি আবার চলে এসেছি আমার সুন্দর একটা দিনে সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে গল্প করতে তো চলো আজকের দিনটা শুরু হচ্ছে উইকেন্ড আজকে শনিবার দিন আমরা যাচ্ছি ডিমার্ট আর এই ডিমার্ট যাওয়ার মানে পুরো মাসের মাস তো কাবার হয়েছে সবে এই মাস কাবার কথাটা বাড়িতে ছোটোবেলায় খুব শুনতাম সো মাস কাবার হয়েছে এখন যাচ্ছি মাস খাবারই বাজার করতে ডিমার্টে তো চলো এখান থেকে আজকে দিনটা শুরু করা যাক আর দিনটা যেমনভাবে এগোবে সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করে নেবো আমাদের উইকেন্ড তো স্টার্ট তোমরা সবাই কমেন্টে জানিয়ে যে তোমাদের উইকেন্ডগুলো তোমরা কীরকমভাবে কাটাও আর আরও বেশি কার্যকরী করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে চলো বেরোনো যাক এই যে আজকে নতুন এই টাইপের একটা ক্যাব বা অটো এসেছে প্রথমবার আমরা উঠে পড়েছি এখন আমরা রিমার্ট যাব তো চলো রিমার্ট যাই তারপরে কথা হচ্ছে এই ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম তখন কিন্তু মন ছিল ফুরফুরে খুবই আনন্দ নিয়ে ভিডিওটা রেকর্ড করেছিলাম এক মাস আগের রেকর্ডিং তারপরে নদী দিয়ে অনেক জল বয়ে গেছে সেই জলের মধ্যে মন মানসিকতা আমার মতন তোমাদের সবারও খুবই খারাপ খুবই অসহনীয় সেই জন্য আর ইচ্ছা করেনি যে ভিডিও এডিট করে পোস্ট করি হ্যাঁ তার মাঝখানে কিন্তু দু তিনটে ভিডিও আমি আমার তরফ থেকে প্রতিবাদস্বরূপ পোস্ট করেছিলাম যেগুলো আমার ঠিক বলে মনে হয়েছিল প্রতিবাদী ভাষা হিসেবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে একটি শর্ট ভিডিও বানাই যে ভিডিওটাতে স্ট্রাইক আসার জন্য ইউটিউব থেকে কিছু সমস্যা হয় এবং ওটাকে আমি তারপর বন্ধ করে দিই আর সবার সাথেই মোটামুটি এরকম প্রবলেম হচ্ছে যে প্রতিবাদ করার ভাষা রোধ করা হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে না মন এত খারাপ হয়ে গিয়েছিল না আমার ভিডিওর জন্য না পরিবেশ পরিস্থিতির জন্য মেয়ে হিসেবে আমরা কতটা অসহায় সেটা বারবার মনে হচ্ছিল বাবা মা কত কষ্ট করে একটি কন্যা সন্তানকে মানুষ করে কত আশা কত ভরসা নিয়ে আর সেই কন্যা সন্তানের যদি এরকম পরিস্থিতি পরিণতি হয় তাহলে কি সেটা মেনে নেওয়া যায় আজও আমরা মেনে নিতে পারিনি আর আমি আমার প্রতিবাদী ভাষা কোনো রকম ভিডিওতে প্রবলেম হওয়ার জন্য বন্ধ করবও না রাজ্য সরকারের বিরুদ্ধে আমার যা যা মনোভাব আমি আগেও বহুবার শেয়ার করেছি আর এখনও করব ভবিষ্যতেও করব। আর যখন মহিলাদের নিয়ে কোনো কথা হবে সেখানে আমার গলার স্বর অবশ্যই সর্বাগ্রে থাকবে ডিমাটের মধ্যে প্রবেশ করে গেছি ওখানেও অনেক কথা বলছিলাম কিন্তু সেই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আর মনে হচ্ছে না রিলিভেন্ট বলে আর সেহেতু সেই কথাগুলো না বলে আমি তোমাদের সাথে আমার মনের কথাটা শেয়ার করলাম যাই হোক দেখতেই পাচ্ছ যে এখানে আমার বিলিং হচ্ছে মোটামুটিভাবে আমাদের মাসকাবাড়ির প্রায় এইট্টি পারসেন্ট মতন কাজ ডান এবার বাকি অনলাইন আছে এবার এখান থেকে বেরিয়ে বাড়ি যাব আর এতদিন পরে ভিডিওটা দেওয়ার কারণ লাইফ তো চলতেই থাকবে জীবন তো থেমে থাকে না তাই জীবনকে আজকে থেকে আমি চালানো শুরু করলাম এই যে জাস্ট বাড়ি ফিরলাম এতগুলো জিনিসপত্র পুরো হাঁপিয়ে গেছি তো একটু রেস্ট নিই আর দেখি কি খাই আমি আজকে যেটা টিফিনে খাবো এখন আমি একটুখানি হেলদি খাবারের শিফট করেছি তো সেটাও তোমাদের শেয়ার সাথে শেয়ার করবো মানে তোমরাও এই খাবারগুলো খেতে পারো এগুলো যতটাই হেলদি আর ততটা ভালোই মানে পেটও ভরে আর জানি না আমরা বাইরে খেতে যাবো কি না তো দেখা যাক ফ্ল্যান্সভাবে এগোবে সেইভাবে শেয়ার করব। এখন একটু রেস্ট নিই তারপর দেখাচ্ছি যে আজকে আমরা ডিমার্ট থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্সের মেনু নিয়ে আজকে হচ্ছে হেলদি স্ন্যাক্স এই যে পেঁয়াজ টমেটো শশা এখানে স্ক্রাউটস আছে আর বাদামটা ভাজছি হালকা করে বাদাম ভেজেন কাঁচা বাদাম ভেজে নেবো দিনে যখন আমি বসে ভিডিওটা এডিট করছি সেই দিনে আবার মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটা মতামত জানতে পারলাম আর সেই বিষয়ে নিজের মতামত তো দিতেই হবে কারণ আমি না খুব ওপেনিয়নেটিভ একজন মানুষ আমার ওপিনিয়ন আছে আমি তো সেটা দেবই আর সেক্ষেত্রে যখন আমার কাছে এরকম একটা প্ল্যাটফর্ম আছে সেখানে তো অবশ্যই দেব। তো যে কীভাবে ঝালমুড়ি বানাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর এটা তোমরা আশা করি সবাই জানো তো সেটা তোমরা দেখো তার সাথে সাথে আমি আমার মতামতটা শেয়ার করে নিই তোমাদের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এক মাস একদিন হয়ে গেছে অনেকটা দিন পেরিয়ে গেছে এইবার আমাদের উৎসবে ফেরা উচিত কি অদ্ভুত আশ্চর্য না কখনও ওনার পুলিশ একটি মেয়ের কত দাম হবে সেটা নির্ধারণ করছে কখনো উনি নিজে একটা মেয়ের সাথে হওয়া অত্যাচার নিয়ে কতদিন কথা হবে সেই সময়টা দিনক্ষণ হিসেবে উনি নির্ধারণ করে দিচ্ছেন কতটা ঔদ্ধত্ব থাকলে একজন মহিলা এই জাতীয় কথা বলতে পারে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি এই প্রতিবাদটাতে রাজনৈতিক ভাষায় কেন কথা বলছি না আমি নিজে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে কোনোভাবেই যুক্ত নই আমি মনে করি আমরা সাধারণ মানুষ ভারতবর্ষের এবং ভারতবর্ষের সাধারণ মানুষদের নিজেদের একটি রাজনৈতিক ওপিনিয়ন থাকে কোনো সরকারের বিরুদ্ধে কথা মানে অপর কোনো বিরোধী পক্ষকে সাপোর্ট করা বা তাদের হয়ে কথা বলা কিন্তু নয় আর এই বিষয়টায় বিরোধী অবিরোধী সরকার পক্ষ আমার তো মনে হয় প্রত্যেকের কথা বলা উচিত যারা বলছে না তারা হিপোক্রেট ছাড়া আর কিছু নয় আর এই জাতীয় কথাবার্তা উল্টে যারা সরকারের হয়ে পাঁচাটা কথাবার্তা বলছে তাদের হিপোক্রেসি দেখে রাগ ক্ষোভ সব রকমটা বাড়ছে আর পারা যাচ্ছে না তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে একটু তার সাথে আনহেলদি জিনিস মেশানো ঝালমুড়ি খাওয়া হচ্ছে আনহেলদি বলতে সেরকম কিছু না গাঠিয়াতে অয়েল খুবই কম থাকে আর আমরা যে চানাচুরটা নিয়েছি এটাও অনেকটাই কম তেলের চানাচু বাট ঠিক আছে ওটা পরিমাণটা অনেক কম তো অনেক বেশি হেলদি খাবার এই যে আমাদের রেডি মোটামুটি মান অভিমানের পালা শেষ করে আমরা এখন হেলদি খাবারের দিকে অগ্রসর হয়েছি যার মধ্যে একটু আনহেলদি টাচ আছে বাট ওটুকুনি ঠিক আছে একেবারে চট করে মানুষ যেতে পারে না এই হেলদি আনহেলদি খাবার নিয়েই কিন্তু রাগারাগিটা হচ্ছিল তো এখন আমাদের এই সন্ধ্যাবেলার পুরো ঝালমুড়ি রেডি হেলদি অল্প একটু আনহেলদি ঝালমুড়ি রেডি এখন চলো আমরা ঝালমুড়ি খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি রাত্রিরে ডিনার নিয়ে যেটা তোমাদের আগেই বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু এক মাস আগে সেই জন্য দেখতে পাচ্ছ যে মাসকাবরি বাজারের মধ্যে রাখিও আনা হয়েছে এই রাখির মধ্যে দুটো রাখি যেটা সেম সেম দেখতে সেটা আমার গোপু আর গণেশ দাদার আর একটা ছিল দাদার জন্য নেওয়া যেটা আমি ভেবেছিলাম যে আমাদের বেড়াতে যাওয়ার যে প্ল্যানটা আছে সেই সময়তে দাদাকে ট্রেনের মধ্যে রাখিটা বাঁধবো কারণ ওটা রাখির এক সপ্তাহের মধ্যেই ছিল কি যাই হোক রাখির সাথে ছিল একটা ডাবল মিন্ট যেটা অভিজিতের তার সাথে হচ্ছে এটা চানা মশালার কাবুলি চানা কিশমিশ ঘি সিমইয়ের পায়েসের বারমিসল্লি এদিকে তেল এগুলো কিন্তু সবই আমার ঠাকুরের জন্য কারণ সামনেই আছে জন্মাষ্টমী তারপরে গণেশ পুজো তারপর রাধাষ্টমী তো এগুলো এখন আমি রেখে দিচ্ছি আলাদা করে যেটা ঠাকুরের জন্য থাকবে এই সবগুলো হয়ে যাওয়ার পরেতে সেগুলো বের করে নেওয়া হবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে হচ্ছে ময়দা লবঙ্গ ব্যাট ব্যাটপাপড় গোটা জিরে এলাচ দুধের প্যাকেট টেটা প্যাক বাটার আর তার সাথে এই টিফিন বক্সটা আমার খুব পছন্দ হয়েছে এই টিফিন বক্সগুলো খুবই ভালো এয়ারটাইট এবং ওয়াটার টাইট আর এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে বলে নিয়েছি আর চকলেটের প্যাকেটটা কিন্তু আমার গোপুসোনা এবং গণেশ দাদার ওদের প্রত্যেক দিন আমি চকলেট দিই এই যে একটা সাইড ব্যাগ উচিত নিয়েছে আমরা ঘুরতে টুরতে গেলে এই ব্যাগগুলো খুব হেল্পফুল হয় তার জন্য ও এটা নিয়েছে আর এখানে তিনটে পাপোশ আমরা নিয়েছি তিন রকমের এমন লাগবে আচ্ছা এখানে ওয়াফলস আছে এগুলো আমরা খেতে খুব ভালোবাসি ছুটকিও খায় তো এগুলো আমাদের জন্য কারণ অদিতিদের সাথে তো আমাদের মিট হবেই এখানে আছে বিস্কিট এই যে আমাদের কোল্ড ড্রিঙ্ক এটা খুবই লাগে ডিম ব্যাগপাপড় চাউমিন চিংসের এখানে আছে ওই কেক টাইপের কি বেরিয়েছে অভিজিৎ এগুলো নিয়েছে দুটো পাওয়া ব্রেড সর্ষের তেল টাটা টি গোল্ড এই চাটা সত্যিই খুব ভালো আমরা এখন আর অন্য কোনো চা খাই না আমাদের এই গোলটাই বেশি ভালো লাগে ময়দা আর এখানে একটা ওয়াশ মুসুর ডাল ইউনিবেগের এই কেকগুলো খুবই ভালো আর এই হুকগুলো আমাদের খুব কাজে লাগে সেটা একটা নিয়েছি ন্যাপথলিন আর ওদিকে চাল আছে তো এই হলো আমাদের মাসকাবারি আজকের বাজার যেহেতু তখন সিঙ্গারা খেতে দিইনি সিঙ্গারা হচ্ছে খেতে দিইনি খেতে দিইনি না তারপরে নিজে যাইনি না কি করেছে জানি না ওটা নিয়ে রাগ রাগে হচ্ছিল তো এখন হচ্ছে ফার্মিস মানে সীমাই খাবে এখন সিমই বানাতে বসেছি এখানে অনেকেই কিন্তু ফার্মেসিলিকে চাউমিনের মতনও রান্না করে আমি সাউথ ইন্ডিয়া এসে প্রথমই এটা দেখেছিলাম দেখে খুব অবাক হয়েছিলাম যাই হোক আমরা তো বাঙালি মিষ্টিটাকে একটু বেশি প্রেফার করি যদিও আমি খুব একটা মিষ্টির ভক্ত নই কিন্তু অভিজিৎ মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসি বাঙালির যদি কোনো দুটো গুণ ওর মধ্যে সবচেয়ে বর্তমান থাকে সেটা হচ্ছে ফুটবল প্রেম আর মিষ্টির প্রতি প্রেম তো এই জন্য এখন একটুখানি মান অভিমানের যখন পালা হলোই তাহলে একটু মনের মতন কিছু রান্না করে দেওয়া উচিত ওই জন্য এখন বানিয়ে দিলাম সিমইয়ের পায়েস তো এতটা সকাল থেকে খাটা খাটুনির পর রাত্রির বেলায় আর ডিনার বানাতে ইচ্ছা করলো না তাই আমরা গোয়েলা বাটার চিকেন যেটা খুবই বিখ্যাত সেই গোয়েলা বাটার চিকেন থেকে বাটার চিকেন সহ একটা টোটাল থালি অর্ডার করেছিলাম তো জাস্ট বাটার চিকেনের এই কম্বো প্যাকেজ ছিল রুমালি রুটি তন্দুরি রুটি রাইস বাটার চিকেন তো অবশ্যই গ্রিন চাটনি সালাদ মিক্সড ভেজ ডাল মাখানি আর হচ্ছে মিষ্টি মিষ্টির মধ্যে দিয়েছিল একটা গোলাপ জামুন এই একটা থালি কিন্তু দুজন মানুষের জন্য এনাফ দুজন বড় মানুষের জন্য আর কি এনাফ যদি তারা একটু বেশি পরিমাণে খায় তাহলে হয়তো একটা থালি একজনের লাগবে বাট আমরা যেরকম কোয়ান্টিটিতে খাই সাধারণ মানুষের জন্য ইটস এনাফ আর বাটার চিকেন তো গোয়েলেজের বিখ্যাতই এটা মানে অসম্ভব সারা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত কিন্তু স্পেশালি আমি যে রান্নাটার কথা বলবো যে ডিশটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ডাল মাখনি ডাল মাখনি আমার কিন্তু খুব একটা পছন্দের রেসিপি না কিন্তু এইখানে ডাল মাখনি খাবার পর আমার সত্যিই সেই ধারণা একদম বদলে গেছে এবং আমি তো ভেবেছি ভবিষ্যতে একবার এখান থেকে শুধু ডাল মাখনি একবার এনে আর রুমালি রুটি বা তান্দুরি রুটি দিয়ে আমি ট্রাই করব। আর তোমরা দেখতেই পেলে যে প্যাকেজিং কত সুন্দর অ্যাকচুয়ালি একটু দাম দিয়ে এই সুইগির যে গোরমেট সেকশনটা আছে না ওইখানের যে রেস্টুরেন্টগুলো আছে ওখান থেকে খাবার আনালে হাইজিন বলো টেস্ট বলো কোয়ান্টিটি কোয়ালিটি সব দিক থেকেই খুব স্যাটিসফ্যাকশান পাওয়া যায় তো ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটিতে এখন গোয়েলাস বাটার চিকেন এসে গেছে তো আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব যে গোয়েলাস থেকে তোমরা বাটার চিকেন আর বিশেষ করে এই ডালমাখানি অবশ্যই ট্রাই করো কি বলবো আরও একবার বলবো যে উই ডিমান্ড জাস্টিস জানি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড তারপরেও মনে আশা রেখে এবং সেই পজিটিভ চিন্তাভাবনা থেকে যে আমরা অবশ্যই বিচার পাবো তিলোত্তমার বাবা মা বিচার পাবে তিলোত্তমা বিচার পাবে এই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর তোমাদের মতামত আমাদের সাথে শেয়ার করো খুব ভালো লাগলে বন্ধু বান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো সবার আগে নিজেরা ভালো থেকো কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা যায় আজকের মতন এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি